14 বছর এই প্রেগনেন্ট থেকে MMS ফাঁস, করিনা কাপুরের কেচ্ছা শুনলে ছিছি করবেন। MMS থেকে প্রেগনেন্সি বারবার পরিবারের মুখে চুনকালি দিয়েছেন করিনা কাপুর খান। ইয়াদে, মে প্রেম কি দিবানি হু, মুঝসে সাধি কারোগি, সিনেমাগুলির নাম মনে পড়তেই বলিউডের দুই তারকার নাম চোখের সামনে ভেসে ওঠে, ঋত্বিক রোশন এবং করিনা কাপুর খান। একসময় এই জুটিকে পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতেন ভক্তরা। ঋত্বিক এবং করিনার মধ্যে যে শুধুমাত্র বন্ধুত্ব ছিল না, তা বেশ স্পষ্টই বোঝা যেত পর্দায়। সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ পর্যায়ে চলে গিয়েছিল যে একসময় অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন করিনা কাপুর। কাপুর পরিবারের সন্তান করিনা কাপুর খান চিরকালই উদ্ধত। দিদি করিশ্মার মতো শান্তশিষ্ট নব্র স্বভাবে নন করিনা। ব্যক্তিগত জীবনে হোক অথবা পেশাগত জীবনে বেবর মতের অমিল হলেই মুশকিল। কেরিয়ার নিয়ে কোনোদিনই তেমন চিন্তা ছিল না করিনার। মাথার উপর বড় বড় তারকাদের হাত থাকলে যা হয় আর কি। বেবকে নিয়ে বহু গুঞ্জন শোনা গেছে বলিপাড়ায়। বহুবার বহু সহকর্মীর সঙ্গে প্রেম করেছেন তিনি। অবশেষে বিয়ে করেছেন প্রায় 13 বছরের বড় সাইফ আলী খানকে, যিনি ছিলেন ডিভোর্সি। তবে কেরিয়ারের একেবারে প্রথম দিকে ঋত্বিক রোশনের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক ছিল বেবর। ঋত্বিককে যে তিনি পছন্দ করতেন এ কথা বারবার নিজের মুখেই স্বীকার করেছেন অভিনেত্রী। মাঝে বহুদিন একসঙ্গে কাজ না করলেও এখনও কোনো পার্টিতে দেখা হলে করিনা এবং ঋত্বিক একে অপরের সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা বলেন। এখন দুজনের পথ একেবারেই আলাদা। ঋত্বিক এখন ডিভোর্সি, যদিও এখন আবার নতুন করে প্রেমে পড়েছেন তিনি। অন্যদিকে করিনা এখন নবাব পুত্রবধূ, দুই সন্তানের মা। ঋত্বিক এবং করিনার সম্পর্ক এতটাই দৃষ্টিকটু হয়েছিল যে ঋত্বিকের স্ত্রী সুজান পর্যন্ত এই সম্পর্কে আপত্তি জানিয়েছিলেন। ঋত্বিকের বাবা মা ছেলেকে করিনার সঙ্গে কাজ করতে মানা করে দেন এবং তারপর থেকে কখনও ঋত্বিক আর করিনাকে একসাথে দেখা যায়নি। তবে কাজ না করলেও এমন একটি গুজব রয়েছে যেটি চিরকাল ঋত্বিক এবং করিনাকে একসঙ্গে বেঁধে রাখবে। রটনা বলে 14 বছর বয়সে করিনা কাপুর নাকি আচমকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সেই সময় তিনি যমুনাবাই নার্সি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিলেন। শুধু তাই নয়, সন্তানের বাবা হিসাবে সেই সময় উঠে আসে ঋত্বিক রোশনের নাম। করিনার সাথে যেহেতু ঋত্বিকের সম্পর্ক তখন ভীষণ ঘনিষ্ঠ, তাই স্বাভাবিকভাবেই ঋত্বিককে সেই সন্তানের বাবা বলে ধরে নেওয়া হয়। তবে এই ঘটনায় কোনো উপযুক্ত প্রমাণ এখনও পাওয়া যায়নি, তাই এটিকে নিছকই রটনা নাকি সত্যি তা জানা আজও সম্ভব হয়নি। এর পরবর্তী দিনে শাহিদ কাপুরের সঙ্গে সম্পর্ক থাকার সময় ফাঁস হয়ে যায় তাদের ঘনিষ্ঠ মুহূর্তের MMS, তবে সেই বিষয়টিও কখনো মুখ খোলেননি করিনা। করিনার ভক্তদের দাবি, করিনা এবং শহীদকে নিয়ে ইচ্ছাকৃতভাবেই এডিট করে বানানো হয়েছিল এমন ভিডিও। তবে এই MMS কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছিল গোটা বলিউড। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।